নমস্কার ভাই বোনেরা, আমার নমস্কার নিও। আজকে আমি আর গরুর কোনো কাজ নিয়ে আসি নাই, আজকে তোমাদের সামনে এমনি কথা বলতে আসছি। আজকে মানে আমি কি বলবো, মানে ভাষাতে বুঝাতে পারছি না যে এত অল্প সময়ের মধ্যে তোমরা আমাকে এত আপন করে নিয়েছো, এত সাপোর্ট করেছো, এত সাপোর্ট করেছো, আমার অনেক ভালো লেগেছে। আমি নভেম্বরের 10 তারিখে ব্লগটা স্টার্ট করেছিলাম, কিন্তু তোমরা আমাকে এই 1 মাসই হয়নি তার মধ্যে অনেক সাপোর্ট পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। এইভাবেই ভাই পাশে থেকো, ভাই বোনেরা আমার আমাকে এইভাবেই সাপোর্ট করে থেকো তোমরা, তাহলে গরিব বোনটা একটু মানে দাঁড়াতে পারবে মাথা উঁচু করে। আজকে আর গরুর কোনো কাজ নিয়ে আসিনি, আজকে গাই দুনি করাও নিয়ে আসিনি। এক মানে একটা করে ভাই আমাকে বলে যে হলো, দিদি ভাই তুমি গরু ডেইলি পানাবে, প্রতিদিন পানাবে, পানে পানে আমাদেরকে দেখাবে। আজকে আর আমি সরি ভাই, আমি আজকে কোনো গরুর কোনো কাজ নিয়ে আসিনি তোমাদের সামনে, আজকে এসেছি শুধু মানে এমনি কথা বলতে। তোমাদের কতগুলো কমেন্ট আমি পেয়েছি, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, সবার কমেন্ট আমার অনেক ভালো লেগেছে। আমার আশীর্বাদ তোমাদের মাথাতে সবসময় থাকুক, আমি তোমাদেরকে আশীর্বাদ করি সবসময়, তোমরা অনেক বড় হও, আমি এটাই মানে আশা করব সবসময়। তোমরা অনেক বড় হও, অনেক উন্নত করো, অনেক ভিডিও বানাও, মানে অনেক সাপোর্ট তোমাদেরকে সবাই যাতে করে আমি এটাই আশা করব। আর ছোটবেলার থেকেই আমি ধরো গরু কোনো দিন রশিও ধরি নাই, কিন্তু কিছুদিনের মধ্যে ধরো হায়েস্ট ধরো 10 বছর হয়ে গেল, 8-10 বছর যে আমি গরুর মানে কাজগুলো করি, আর অত ভালো করে তো করতেই পারি না, তবুও মানে যেটুকু শিখেছি আর কি, মানে সর্বপ্রথম যেদিন আমি গরুকে গাইদুনি করেছিলাম সেদিন ধরো 1 পোয়ার থেকেও অল্প কম আমি দুধ বালতিতে রেখেছি, আর সব দুধ মাটিতে ফেলে দিয়েছিলাম, পানাইতেই পারিনি। তারপরের দিন আমি গায়ে পানাতে আবার বসছি, যে কিভাবে গায়ে পানাতে হয় আমি আর পানাবই, যে সেদিনকে আধা কেজি রাখতে পারছি বালতিতে। তারপরে 3 দিনের দিন আমি মানে পুরোটাই মানে আমি বালতিতে রাখতে পারছি। আর আজ আমি কেউ যদি আমাকে বলে 100 লিটার গাখির পানায় দাও, আমি এটুকু পারবো, তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে আর কি, এটুকু আমি পারার মানে শক্তি আমার শরীরের উপরে ভগবান আমাকে দিয়েছে। আজকে মানে তোমাদের সাপোর্টে তো আরো মানে মনে ইচ্ছা করছে যে আমি আমার জায়গা থাকলে আমি আরো গরু কিনে মানে তোমাদেরকে পানিয়ে পানিয়ে দেখাইতাম। আমার তো জায়গা কম ভাই, আমার অল্প জায়গা, বলতেই তো মানে ভাবতেই তো পারছো যে আমি অনেক গরিব, অনেক মানে ছোটই, অত বেশি বড় না আমার ফার্ম, আমি বহুত কষ্ট করে গরুগুলো কিনেছি। আর কি বলবো, আর ডাক্তারি ট্রিটমেন্ট গুলো আমি কিছুদিন মানে কালকে আমি দিয়েছিলাম, যে স্যালাইন দিচ্ছি আর ইঞ্জেকশন দিচ্ছি, দিয়েছি দুটা মানে দুটা মানে ভিডিও, মানে অত ভালো হয় নাই আমার, সরি ক্ষমা করে দিও। মানে বাচ্চা ছোট, ও তো ধরতেই পারে না, ও মানে যেটুকু ধরেছে সেটুকুই মানে আমি করেছি, মানে ভালো করে ধরতে পারে নাই গো, কিন্তু তবুও তোমাদেরকে আরেকদিন দেখাবো আমি কিভাবে ইঞ্জেকশন দিই, কিভাবে স্যালাইন দিই। সেটা আমাকে শিখিয়েছে আমার একটা ডাক্তার আছে, একদম মানে কি বলবা নিজের থেকেও বেশি উনি, উনি প্রায় আমার কোটি কোটি প্রণাম, মানে উনি আমার গুরুদেব বললেও বলতে পারো, তার মানে উনি আমাকে মানে ইঞ্জেকশন দেওয়া, সেলিন দেওয়া এগুলো আমাকে শিখিয়েছে। প্রথমত আমি যখন ইঞ্জেকশন দিতে যেতাম মানে মানে যাওয়ার জন্য গেছি, যে ডাক্তার তখন বলছে তুমি দাও আমি তোমার পাশে আছি, তুমি দাও, এইভাবে দিতে হয় দাও, আমার ভয় লাগতো কিভাবে দেবো কিভাবে দেবো, মানে মানে সেই ভয় পেতাম, তবু আমি দিয়েছি যে না আমি ওকে দিতে হবে, দিছি, সুন্দর পারছি। এভাবে এইভাবে আমি আজ সেলেন ইঞ্জেকশন সব দিতেই পারি। আর গরুগুলোর কখন জ্বর হয় আমি নিজেই থার্মোমিটার দিয়ে মেপে কি ওষুধ খাওয়ালে গরু জ্বর কমবে, কি করলে, প্রথমত গরুর জ্বর যদি অনেক আসে তখন তোমরা যদি ধরো 104 মানে 4-এর উপরে একটু থাকে, তখন তুমি কি করো, প্রথমত ওষুধের বদলে আগে গরুর গাটা জল দিয়ে ভিজে দিতে হবে, ভিজিয়ে দেওয়ার পরে গরুকে একটু সুস্থ লাগবে তখন, তারপরে তোমরা গরুর মানে ইঞ্জেকশন কিবা কি ট্যাবলেট এগুলো খাওয়াবে, তাহলে মানে বেশি ভালো হয় আর কি, গরু একটু ভালো পায়, গরু জল মানে দিলে শরীরটা একটু ঠান্ডা হয়, মানে অনেক মানে জ্বর আসলে আর কি। আর এগুলো করলেই মানে ভালো হয়, একটু একটু কিছু জানি আর কি, যেটুকু জানি এটুকু তোমাদের কাছে শেয়ার করবো আর কি, বেশি তো আর জানি না, তবুও আমি মানে শিখেছি যেটুকু জানি। ধরো গরুর যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে ধরো কোনো গরুর মানে উলানগুলা ফুলে যায়, তখন ফার্স্ট ফার্স্টই তুমি গরুকে ধুনি মানে বাচ্চা দেওয়ার সাথে সাথে গরুটাকে ধুনি মানে ধুনি করে দুধটা আগে ফেলে দিতে হয়, কেউ কেউ খায় আর কি, আমরা তো আর খাই না, সব ফেলে দিই।
তারপরে ধরো ওই উলানটাকে আমি মানে গরম জল দিয়ে ছেঁকে আগে ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার করে, পরিষ্কার করে ধুয়ে তারপরে গরুটার উলানটাকে ছেঁকি। ছাকার পরে ওই দুধটাকে ফেলে দিই, ফেলে দিয়ে প্রতিদিন আমি এইভাবেই 4 বার 5 বার করে মানে উলানটাকে গরম জল লবণ দিয়ে 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 ছেঁকি, ছেঁকতে ছেঁকতে আমি মানে দুধটা টেনে টেনে ফেলে দিতে দিতে উলানটা ঠিক হয় আর কি, যাতে এত বড় ভাসা হয়ে যায় মানে উলান তো শক্ত হয়ে যাবে, তার জন্য ওইভাবেই করি আর কি। তারপরে ধরো যদি কোনো দিন গরুর কোনো মানে ই হয়ে যায়, ধরো উলানটার ব্যামার হয়ে গেল, হঠাৎ করে উলান ফুলে গেল, তাহলে আমি সেপ্তাজোটাই ব্যবহার করি বেশি, আমার ওই ওষুধটা বেশি ভালো লাগে। আর যদি নর্মাল মানে ট্রিটমেন্টের মানে কাজ হয়ে যায় তখন আমি কি করি, গরম জল আছে একটা, দুটা পাতা আছে, একটা পাতার নাম জানি না গো, আর দেখা মানে দেখাই দিতে পারবো, আর একটা পাতা আছে মানে যে কিসের পাতা দাঁড়াও বলতেছি, ডন্ডগোলজ এর পাতা যে আছে, ডন্ডগোলজ না সরি কি বা পাতাটা, আমি তোমাদেরকে নামটা আমি বলবো, আমি দেখাও দেবো। ওই পাতাটা বেটে জল গরম জলের মধ্যে সিদ্ধ করে ওটা দিয়ে যদি উলানটা ছেঁকা যায়, উলানটা অনেক নরম হয় আর কি, নরম হয়, আমি এটা সেটাই করি। আর প্রথমত বাচ্চা যখন দেয় অনেক কষ্ট হয় গো, বহুত কষ্ট হয়, 15 দিন মানে গরুর ভাষার লগেই লাগিয়ে থাকতে হয়, বহুত কষ্ট হয়, কষ্ট করে গাখির বাই করতে হয়, আমার বহুত কষ্ট করতে হয়, কিন্তু কষ্টের মানে ভালোই লাগে, কষ্ট করার পরেও যদি তোমাদের মতন এইভাবে সাপোর্ট পায় তখন তো মনে হয় যে আরো কষ্ট করি, আরো কষ্ট করি না ভাই বলো, মানে অনেক ভালো লাগে তখন আরো। আর গরুর বিষয়ে মানে একটু একটু মানে আমি সবই মানে শিখেছি, আর এখন মানে আরো মনে হইতেছে যে আরো শিখলে আরো ভালো হতো, মানে তোমাদের সাপোর্ট পাওয়ার পরে আর কি। আজকে কি বলবো আর বলো, আর একটা গরু আমার ফার্মে হয়েছে একদম মানুষের মতন পাগুলো, আর লেঙ্গুরটা একদম নেই, জন্মের থেকে নেই, আর মানুষের মতন পাগুলো একদম পাতানো পাগুলো। আমি সেই গরুটাকে মানুষে মানে কিনতে আসে কিন্তু আমি বিক্রি করি না, ওটা দেখলেই মানুষে অনেক টাকা দিতে চায় কিন্তু তবুও আমি বিক্রি করব না ওটাকে। ওটা জন্ম হওয়ার পরেই মানে আমার একটু মানে শোকের লাগলটা দেখেছি এই গরুটাকে, তোমাদেরকে দেখাবো গরুটাকে, খুব সুন্দর মানে ছোট মোটো গরু বাছুরটা, মানে ওকে লেঙ্গুর নাই গো, বহুত কষ্ট হয় মাছি খাদানোর জন্য, ওকে আমি প্রতিদিন হলুদ তেল আমি ওর পিছনে লাগাই দিতে লাগে, আর পাগুলো একদম পাতানো, বহুত কষ্ট হয় ওর, ওকে আমার বেশি যত্ন করতে হয়, তবু আমি যত্ন করি গরুটাকে, কিন্তু অনেক মানুষে গরুটাকে কিনতে আসে, টাকাও দিতে চায় বহুত, কিন্তু আমি টাকার লোভ করি না গো, কিন্তু আমার লাগবে না, আমার গরুটা আমার এখানেই থাকুক, আমি আশা করবো যে ফার্মে যাতে আমার গরুটা থাকে আর কি। এইভাবেই মানে আমার দিনগুলো কষ্টে দুঃখেই চলছে, সুখ দুঃখের সাথেই সংসার করে লড়াই করছি, আর কি বলবো বলো, যেখানে কষ্ট আছে সেখানেই সুখ আছে, আর সুখ সবসময় সুখের লাগো মানে আশা করলে তো সুখ পাওয়া যায় না, দুঃখের সাথে লড়াই করেও সংসার করতে হয়, ঝুট ঝামেলা যে সংসার নেয় সেটা সংসার বলে না। তো আমার আজকে ভালোই লাগছে, আমার মানে আর কি বলবো, আমি বাচ্চা দুটাকে নিয়ে অনেক ভালো আছি, আমার ছোট বাচ্চাটা তো আমি আমার লগেই ভিডিও করে, ওর ইসেতে আমি মানে আজকে মানে ভিডিওতে নেমেছি ওর জুড়েই, ওর লগে ছোট ছোট কিছু কিছু ভিডিও আছে, দেখবে তোমাদের ভালোই লাগবে দেখে, ও আমাকে দেখতে হবে না, বাচ্চাটাকে দেখলেই হবে, যে ভালো লাগছে না ওর মানে ইগুলো মানে ওর অ্যাক্টিংগুলো আমার অনেক ভালো লেগেছে, ছোট বাচ্চা হিসেবে এতটুকু মানে করতে পেরেছে, এটুকুই আমার ভালো লেগেছে। আর কি বলবো ভাই বলো, কি বলবো, এটুকুই তো বলার আছে। আর গরুর বিষয়ে তোমরা যদি কিছু জানার থাকে আমাকে বললো আর কি, যেটুকু পারি সেটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করব। আর কি বলবো বলো, এখন আমি তাহলে রাখি ভাই, টাটা, নমস্কার ভাই, খারাপ হইও না, আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে অনেক অনেক ক্ষমা করে দিও, তোমাদের সাপোর্ট যাতে আমার এইভাবে মাথাতে থাকে, তোমরা এই গরিব দিদিকে অনেক সাপোর্ট করো, অনেক সাপোর্ট করো, যেভাবে করছো এইভাবেই করো, আমি এটুকুই চাই, মানে আমি যাতে অল্প সময়ের মধ্যে যেটুকু সাপোর্ট পেয়েছি, বহুত পেয়েছি, অনেক পেয়েছি অনেক, সেটা আর বলে বোঝাতে পারবো না, এইভাবেই আমার সঙ্গে থেকো ভাই, নমস্কার।